সামনের দিকে পড়লে এটা তো নিলে সামনে যাবে, এখানে দিলে আবার আগের সাইডে শোনা যাচ্ছে? এই লাইনে আসছো তোমরা না ঘুমাই আসছো? জি স্যার, জি স্যার। আসছো না? আজকে খুবই ইম্পর্টেন্ট কিছু জিনিস দেখাবো তোমাদেরকে। হ্যাঁ, এটা কি এখন কি কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে নাকি হেডফোন লাগবে বলো তো? শুনতে পাচ্ছি, শোনা যাচ্ছে? আচ্ছা, অ্যাক্সিস আমি আগে পড়াইছিলাম তাই না? আজকে হচ্ছে আমি ডিজিজও পড়াবো, ইসিজি বেস। হ্যাঁ, তোমরা বলো কি পড়ানো যায় বলো তো। 46-47 স্টুডেন্ট না, অন্য কি পড়ানো যায় বলো? তোমাদের গণেশ স্যার বলছে তোমার ইসিজি রিলেটেড ডিজিজ পড়াইছে। আসসালামু আলাইকুম স্যার। বলো। আচ্ছা, একটু অ্যাক্সিসটা বুঝো নাকি, অ্যাক্সিস কে কে বুঝো, কে বলতে পারবা দেখি বলো তো? স্যার এখানে মানে নর্মাল অ্যাক্সিস বলতে হচ্ছে -30 থেকে +90, যেটা সেটা 90 ডিগ্রি, যেটা সেটা হচ্ছে নর্মাল। গুড, তোমার নাম কি? স্যার পল্লবী চন্দ। পল্লবী না? আচ্ছা, -30 থেকে +90 হচ্ছে নর্মাল অ্যাক্সিস নাকি? জি স্যার। রাইট অ্যাক্সিস কোনটা? স্যার রাইট অ্যাক্সিস +90 থেকে +180। +180 তাই না? ল্যাফট অ্যাক্সিস? জি স্যার। ল্যাফট অ্যাক্সিস? স্যার লেফট অ্যাক্সিস হচ্ছে -30 থেকে -90। আর এক্সট্রিম অ্যাক্সিস? এক্সট্রিম অ্যাক্সিস বললে তো -90 থেকে -180 পুরোটা। -180 তাই না? জি স্যার। নর্থ এক্সট্রিম অ্যাক্সিসের আরেক নাম কি জানো? এখন মনে নেই। নর্থ ওয়েস্ট অ্যাক্সিস। হ্যাঁ, নর্থ ওয়েস্ট অ্যাক্সিস, ঠিক আছে? জি স্যার। নর্থ ওয়েস্ট অ্যাক্সিস, এটা যদি সাউথ হয়, এটা যদি নর্থ হয় তোমার কার্সার দিলে, হ্যাঁ, এটা যদি সাউথ 0 ডিগ্রি, হ্যাঁ ঠিক আছে, জি স্যার, তাহলে এটা কি হবে 180-তে নর্থ নাকি? জি স্যার। আর এটা যদি তোমার ইস্ট হয়, এবিএফ, আমার কার্সারের ইয়ে দেখা যায়, তা দেখা যায়। আর -90 এটা যদি ইস্ট হলে ওইটা ওয়েস্ট হবে তাই না? এই জন্য বলা হয়েছে নর্থ ওয়েস্ট অ্যাক্সিস ডিভিশন, এক্সট্রিম অ্যাক্সিস। তাহলে এটা তোমরা বুঝো না? তাহলে আমি এক্সাম্পল দিই তাহলে, দেখি এক্সাম্পল। সাধারণত অ্যাক্সিসটা কি কেউ বুঝে বলতে পারবা? অ্যাক্সিসটা কি বলতে পারবা? বলতে পারবা না? এই সবাই শুনতেছে না, ঘুমাই আছে। 54 স্টুডেন্ট। অ্যাক্সিসটা হচ্ছে সাধারণত আমরা জানি যে তোমার ইলেকট্রিক্যাল ইম্পালস, হ্যাঁ, সোহেব নাকি? দেখো আমার এখানে একটা তীর চিহ্ন আছে, হ্যাঁ দেখো, এই তীর চিহ্ন সাধারণত কোন দিকে? এফএক্স এর দিকে। হ্যাঁ, এফএক্স এর দিকে। আর আমার সার্কেলের মধ্যে এখানে কোন লিড ছিল খেয়াল করছিলা? হ্যাঁ, সার্কেলের মধ্যে কোন লিড ছিল এটা খেয়াল করছো তোমরা? এটা দেখছ লিড টু দেখছ? তার মানে এফেক্স কোথায়? লিড টু দিকে, টু এফেক্স এর দিকে না? তার মানে লিড টু এর দিকে হচ্ছে নর্মাল অ্যাক্সিস। হ্যাঁ, এই যে এখানে নর্মাল অ্যাক্সিস,
এখন বলো এটা খুবই ইম্পর্টেন্ট অ্যাক্সিস বোঝার জন্য, এটা কি পজিটিভ না নেগেটিভ? পজিটিভ নেগেটিভ বলতে কি বুঝো? রেসপন্স করতে হবে, রেসপন্স না করলে হবে না। হ্যাঁ শুনতেছো তোমরা? এই সবাই শুনতেছ? পজিটিভ বলতে হচ্ছে যে কোনো একটা লিডে দেখো, এখানে উপরের দিকে এটা হচ্ছে আর, তাই না? নিচের দিকে হচ্ছে এস। উপরের দিকে যদি হাইট যদি বেশি থাকে সেটাকে পজিটিভ বলে, আর নিচের দিকে বেশি দেখো এটাতে, এই জন্য এটাকে নেগেটিভ বলে। হ্যাঁ আর এখানে উপরে নিচে সমান, উপরে যদি তোমার আর এর হাইট নিচের দিকে এস এর হাইট সমান, এটাকে বলা হয় ইকুয়োফেসি, মানে আর এস রেশিও সমান। হ্যাঁ আর এখানে হচ্ছে আর গ্রেটার দেন এস, আর এখানে হচ্ছে আর লেস দেন এস, এটা খুবই ইম্পর্টেন্ট। এটা বুঝতে পারো তোমরা? আমি এটা বলি দেখো, লিড ওয়ান যদি পজিটিভ হয়, এবিএফ যদি পজিটিভ হয়, আমি আগে বলছি তোমাদেরকে, তাই না? তাহলে এটা হচ্ছে নর্মাল অ্যাক্সিস। হ্যাঁ দেখছো? জি স্যার। ওয়ান যদি নেগেটিভ হয় কোথায় যাবে? ওয়ান নেগেটিভ হলে ওয়ান এটা 180 তে চলে যাবে, জিরো থেকে 180। এদিকে হচ্ছে পজিটিভ, হ্যাঁ ঘড়ির কাঁটার ক্লক ওয়াইজ হচ্ছে পজিটিভ। হ্যাঁ 0 ডিগ্রি হলে এখানে +90 ডিগ্রি, এখানে 180 ডিগ্রি, আর নেগেটিভ হচ্ছে এইদিকে। হ্যাঁ ওয়ান উল্টে গেলে হচ্ছে নেগেটিভ বলে, এবিএফ উল্টে গেলে হচ্ছে এবিএফ পজিটিভ 90 ডিগ্রি, উল্টে গেলে হচ্ছে -90 ডিগ্রি। খেয়াল করছো? জি স্যার। এই স্লাইড কি ভালোভাবে দেখা যাচ্ছে নাকি বড় করতে হবে? হ্যাঁ স্লাইড দেখা যাচ্ছে, কথা বলো না কেন? স্যার এমনিতে দেখা যাচ্ছে, জুম করে দিলে মনে হয় বেটার দেখা যাবে। জুম করলে বেটার দেখা যাবে না? ওখানে ফুল স্ক্রিনে দিলে স্যার। ফুল স্ক্রিন কই? এখানে অপশন কই? এই যে স্লাইড শো দিলে হবে। হ্যাঁ স্লাইডস এর অপশন তো আসছে। আচ্ছা জুম করলে সামনে পেছনে নেওয়া যাবে। আর ওই যে নিচে স্যার, ওই যে ঘড়ির উপরে স্যার, ঘড়ি নিচে কোনায়, তারিখ আর ঘড়ির উপরে, নিচে কোথায় তারিখ স্যার, তারিখ আর ঘড়িটা যেখানে স্যার, মানে ওয়াচ টাইম দেখা যাইতেছে যেখানে, তার উপরে দেখতে পাচ্ছি না স্যার, একদম নিচে কোনায় মেসেজ, যে ঘড়িটার পাশে স্যার প্লাস বাটন আছে, মাইনাস বাটন আছে, সেটা না নিচে কিছুই আসতেছে না নিচে স্যার, একদম ওই যে যে তোমরা খেয়াল করো। হ্যাঁ ওয়ান যদি নেগেটিভ হয় তাহলে মাইনাস এর 180 ডিগ্রি হবে, এবিএফ যদি নেগেটিভ হয় মাইনাস এর 90 ডিগ্রি হবে। একটু দিচ্ছি ইয়েগুলা কথা, স্লাইড বড় করবো। এটা ইয়ে করা হয়, স্ক্রিন শেয়ার করো, এই বুঝতেছো তোমরা? দেখো ওয়ান মাইনাস আর 180, এবিএফ নেগেটিভ হলে হচ্ছে মাইনাস এর 90 ডিগ্রি। হ্যাঁ তাহলে খেয়াল করো, আমরা এক্সাম্পলে যাই, এটা বুঝছো? হ্যাঁ বলা হয় যে ওয়ান যদি পজিটিভ হয়, এবিএফ যদি পজিটিভ হয়, নর্মাল অ্যাক্সিস। হ্যাঁ ওখানে খেয়াল করছো না, ওই স্লাইডে ওয়ান পজিটিভ মানে 0 ডিগ্রি, হ্যাঁ এবিএফ পজিটিভ মানে প্লাস এর 90 ডিগ্রি, তাহলে না বুঝলে বলবা। হ্যাঁ ওয়ান যদি পজিটিভ হয়, ওয়ান পজিটিভ এখানে, এবিএফ নেগেটিভ, তাহলে হচ্ছে
মাইনাস 90 এখানে, হ্যাঁ, তাহলে এটা হচ্ছে লেফট এক্সিস, সাথে লিড টু নেগেটিভ হতে হবে এটার ক্ষেত্রে, হ্যাঁ, শুধু ওয়ান পজিটিভ এভিএফ নেগেটিভ হলে হবে না, লিড টু নেগেটিভ হতে হবে, তখন লেফট এক্সিস, আর ওয়ান যদি নেগেটিভ হয় কোথায় আসবে, জিরোর উল্টা পাশে, মাইনাস ওয়ান 180 ডিগ্রি, প্লাস 90 থেকে 180 পর্যন্ত, প্লাস 180 পর্যন্ত কি, সেটা হচ্ছে রাইট অ্যাক্সিস, এই জন্য দেখো ওয়ান নেগেটিভ, হ্যাঁ, ওয়ান এখানে, জিরো তো ওয়ান নেগেটিভ এখানে, আর হচ্ছে এবিএফ, এবিএফ পজিটিভ এখানে, তার মানে রাইট অ্যাক্সিস, আর একটা বাকি আছে দেখো, ওয়ান নেগেটিভ, ওয়ান নেগেটিভ, ঠিক আছে, ওয়ান নেগেটিভ, হ্যাঁ, আর এবিএফ নেগেটিভ, দুইটাই যদি নেগেটিভ হয় তাহলে ওয়ান নেগেটিভ এখানে, মাইনাস স্যার 180, এবিএফ নেগেটিভ মাইনাস 90, তার মানে এটা এক্সট্রিম অ্যাক্সিস। এখন এক্সাম্পলে আসো, দেখি বলো এটা কোন অ্যাক্সিস, বলো এটা কোন অ্যাক্সিস, বলো, বলো এটা কোন অ্যাক্সিস, এই কথা না বললে হবে, স্যার ওয়ান নেগেটিভ আর নেগেটিভ নাকি, গুড, এবিএফ পজিটিভ, এবিএফ, তাহলে ওয়ান নেগেটিভ হলে কোথায় গেল, মাইনাস 180 তে চলে গেল, হ্যাঁ, এবিএফ পজিটিভ, তাহলে এটা কোন অ্যাক্সিস হবে, রাইট অ্যাক্সিস, রাইট, গুড, এটা কে বলছো, বলো এটা কোন অ্যাক্সিস, এর আগে কে কে অ্যানসার করছো, স্যার আমি পল্লবী, পল্লবী, হ্যাঁ, অন্য কে অ্যানসার করে না কেন, বুঝে না নাকি, এটা কোন অ্যাক্সিস বলো তো, এই শোয়েব আচ্ছা, শোয়েব আসো, কথা বলে না, আর কে আসো, এই পল্লবী ছাড়া কি আর কেউ নাই এখানে, হ্যাঁ, এই কথা বলে না, পল্লবী ছাড়া কেউ নাই, পল্লবী বলো এটা কোন অ্যাক্সিস, বলো, বলো, এই শোয়েব আছে কি, হ্যাঁ, নাই, এই আলামিন বলো, কোথায় যাবে, মাইনাস 180, আর এবিএফ নেগেটিভ হলে কোথায় যাবে, মাইনাস 90 ডিগ্রি, 90, তার মানে কোন অ্যাক্সিস হলো, স্যার এক্সট্রিম অ্যাক্সিস, গুড, তাহলে অ্যাক্সিস বুঝছো নাকি, এই যে শান্তি আসমা একটা 62 আনন্দ, তারপর সোহান এগুলো একটা রেসপন্স করে না, অন করে মেবি অন্যদিকে চলে গেছে নাকি, আচ্ছা এখন আসো, অ্যাক্সিস ডেভিয়েশন অনেকগুলো পাস, মনে রাখবা যে রাইট সাইডের হার্টে যদি প্রবলেম থাকে রাইট অ্যাক্সিস ডেভিয়েশন হয়, লেফট সাইডের অনেক, দেখো রাইট সাইডের সবগুলো ডিজিজ দেখছো, রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি, রাইট ভেন্ট্রিকুলার স্টেন, পালমোনারি ফর পালমোনারি, যেটা রাইট ভেন্ট্রিকল ইনভলভ হয় সিওপিডি তে, বিশেষ করে রাইট হার্ট ফেলার হয় তাই না, পারপালমোনারি হয়, রাইট সাইডে যত ডিজিজ আছে সব কিছুতে রাইট অ্যাক্সিস ডেভিয়েশন মনে রাখবা, আর লেফট সাইডে যত ডিজিজ সবগুলো লেফট অ্যাক্সিস ডেভিয়েশন, আর এক্সট্রিম অ্যাক্সিস মনে রাখবো হচ্ছে অ্যারিথমিয়াতে, হ্যাঁ, হাইপারক্যালেমিয়া, ভিটি,
ভেন্ট্রিকুলার অ্যাক্টোপি, সিভিয়ার রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি, এগুলা একজন বলো তো নর্মাল পি সম্পর্কে বলো, নমেন কালচার অফ দ্য নর্মাল পি, এখান থেকে আমরা ডিজিজে যাব বলো। এই বলো নর্মাল পি এর হাইট কত থাকে বলো, এর আগে অ্যান্সার করছে কে? নর্মাল পি এর হাইট কতটুকু থাকে বলো তো? স্যার এই যে 2.5 মিলিমিটার থাকে। আর হোয়াইট কতটুকু থাকে? স্যার 0.10 সেকেন্ড, 0.10 সেকেন্ড। হ্যাঁ 10 সেকেন্ড মানে ওই তো সেম, 3 গড়ের সমান। হ্যাঁ সরি 2.5 গড়ের সমান। হ্যাঁ 0.10 সেকেন্ড মানে কি বুঝছো? 1 গড়ে কত সেকেন্ড? 2.10 সেকেন্ড মানে হচ্ছে যে 2.5 স্মল স্কয়ার। একটা স্মল স্কয়ারে তাহলে কত হয়, কত সেকেন্ড হয়? সেকেন্ড, তার মানে আড়াইটায় কত, 0.1 সেকেন্ড। গুণ করে দেখবা। হ্যাঁ তাহলে হাইট হচ্ছে 2.5 গড়, ওয়াইড হচ্ছে 2.5 গড়। হ্যাঁ ঠিক আছে। জি স্যার। কে অ্যান্সার করছো বলো তো? পল্লবী। পল্লবী, সব শুধু পল্লবী অ্যান্সার করতেছ। দেখো হাইট 2.5, ওয়াইড হচ্ছে 2.5, দেখা যাচ্ছে? জি স্যার। তাহলে জি স্যার। তোমার নর্মাল হয়, টল হয়, নচ হয়, অ্যাবসেন্স হয়। হ্যাঁ অ্যাবসেন্ট পি হয়, কিছু কজ দেখছো এখানে? অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, অ্যাট্রিয়াল ফ্লাটার, এসভিজি, ভিজি, ভেন্ট্রিকুলার অ্যাক্টোপি, হাইপারক্যালেমিয়া, এগুলা আমরা পরে বলবো। হ্যাঁ এটা ভালো করে খেয়াল করো, দেখো পিটা কিভাবে হয়। একজন বলো তো পি কি জন্য হয় বলো তো? অ্যাকশন পটেনশিয়ালের কোনটাতে সাধারণত পি হয় বলো তো? কি হলে পি হয় বলো? এই পি থেকে আসবে তোমার পি আসবে, মাইট্রাল স্টেনোসিস সব কিছু আসবে। হ্যাঁ পি দিয়ে মাইট্রাল স্টেনোসিস শুরু হবে বলো তো? পি মানে কি বলো? অ্যাক্চুয়াল ডিপোলারাইজেশন। পোলারাইজেশন, হ্যাঁ। অ্যাট্রিয়াম কয়টা, দুইটা না? জি স্যার, রাইট আর লেফট। রাইট অ্যাট্রিয়াম এন্ড লেফট অ্যাট্রিয়াম, এখানে খেয়াল করো। আমার কার্সার দেখছো, এই যে পি এর শুরু উঠে মাঝ বরাবর যেটা, এটুকু আসলে এটা হচ্ছে রাইট অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন। আর পি যখন নিচের দিকে নামে এটা হচ্ছে লেফট অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন। ওকে এখানে দেখো পি অনেক লম্বা, হ্যাঁ, আর নিচের দিকে যেটা এটা হচ্ছে লেফট অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন, মনে রাখবা। হ্যাঁ এখানে দেখো, এখানে তার মানে কি, যদি রাইট অ্যাট্রিয়াম যদি বড় হয় তাহলে ডিপোলারাইজেশন সময় বেশি লাগবে না কম লাগবে? রাইট অ্যাট্রিয়াম যদি বড় হয় তো বেশি সময় লাগবে। বেশি সময় লাগবে, এই জন্য দেখো এই যে আমার কাছে দেখো, এ দেখছো রাইট অ্যাট্রিয়াম বেশি সময় লাগছে এই জন্য হাইট বেশি। হ্যাঁ তার মানে রাইট অ্যাট্রিয়াল এনলার্জমেন্টে কি হয়, আর এর হাইট, পি এর হাইট বেড়ে যায় দেখছো ইনিশিয়ালি। আর যদি লেফট অ্যাট্রিয়াল এনলার্জমেন্ট হয় সেখানে কি হবে বলো তো? দেখো একটু করে রাইট অ্যাট্রিয়াল ডিপোলারাইজেড হলো, তখন লেফট অ্যাট্রিয়াল বেশি সময় ধরে, এটা হচ্ছে অ্যাম্পেটান বলা। এটা হচ্ছে কোথায় দেখবো আমরা অ্যাম্পেটান? সাধারণত কোন লিডে দেখা হয়? লিড টু তে দেখা হয়। হ্যাঁ আর এটা দেখো নিচেরটা খেয়াল করো, এটা বি ওয়ানে। হ্যাঁ এই যে লিড টু তে সাধারণত অ্যাম্পেটান দেখা হয়, আর বি ওয়ানে কি দেখা হয়? সাধারণত বলা হয় যে বি ওয়ানে তোমার নেগেটিভ ডিফ্লেকশন অফ দ্য পি ওয়েভ। হ্যাঁ এটা সাধারণত বলা হয় যে হাইটে, নিচের দিকে হাইটে 1 গড়, ওয়াইডে 1 গড়ের বেশি হবে, তাহলে সেটাও লেফট অ্যাট্রিয়াল এনলার্জমেন্ট দিচ্ছে।
পরে আসো, এটা কি তাহলে বলো পি কতটুকু আড়াই করে বেশি, খেয়াল করছ, বুঝতেছ? জি স্যার, জি স্যার, আড়াই করে বেশি, তাহলে এটা পি পালমোনারি। হ্যাঁ, ভালো করে খেয়াল করো, তাহলে এটা কি হবে, আড়াই করে বেশি পি পালমোনারি, এটা কি হবে, আড়াই করে বেশি পি পালমোনারি। হ্যাঁ, এই ইসিজিটা দেখো, এটা স্পষ্ট দেখা যাচ্ছে এভাবে, তাহলে কিউআরএক্স এর আগে পিওএফ যদি আড়াই করে বেশি সেটা পি পালমোনারি, বুঝা যাচ্ছে এখানে? এটা বলো কি ইসিজি বলো, এটা এখানে কি দেখতে পাচ্ছ? এই বুঝতেছ সবাই? এম প্যাটার্ন না, এটা হচ্ছে পি এর হাইট বেশি, দেখো এম প্যাটার্ন না, পি এর হাইট বেশি লি টুতে। হ্যাঁ, আড়াই করে বেশি, এর জন্য পি পালমোনারি, তার মানে পালমোনারি হাইপারটেনশন। এখানে দেখো লেফট এট্রিয়াল এনলার্জ নাকি লি টুতে এরূপ এম প্যাটার্ন পাওয়া যাবে। হ্যাঁ, আর বি ওয়ানে, বি ওয়ানের দিকে তাকালে দেখো বাইফেসিক পি, পি এর নিচের দিকে এক ঘরের বেশি ল্যাম্প এবং এক ঘরের বেশি হোয়াইট হবে, দেখছ? এটা লেফট এট্রিয়াল এনলার্জমেন্ট ইন্ডিকেট করে। হ্যাঁ, এই যে ইসিজি তে এরূপ থাকবে, এম প্যাটার্ন থাকবে দেখছ লিড টু তে, আর বি ওয়ান হলে এরূপ থাকবে। এই যে এখানে দেখো, এখানে দেখাইছে ডেপথ 1 মিলিমিটারের বেশি আর ওয়াইডও 1 মিলিমিটারের বেশি, এটা হলে তাহলে বি ওয়ান, এটা দেখলো আমরা বুঝবো যে লেফট এট্রিয়াল এনলার্জমেন্ট আছে। তাহলে এখানে দেখো লিড টু তে এম প্যাটার্ন, হ্যাঁ, আর বি ওয়ান হচ্ছে কি দেখছ, খেয়াল করছ কি, এই দেখতেছ, কথা বলে না, কি নিচের দিকে দেখছ, নিচের জি দিকে স্যার, একবারের বেশি না, সুতরাং এখানে কি আছে, লেফট এট্রিয়াল এনলার্জমেন্ট আছে, এটা থেকে বুঝতে হবে ইসিজি দেখে। এটা বলা হয় এভেস্টেন অ্যানোমালি, বলা হয় যে হিমালয়ে, যে হিমালয়ে পিওয়ার মানে পাহাড়ের মতো উঁচু, অনেক লম্বা যদি পিওয়ার হয় সেটাকে বলা হয় হিমালয়ের পিক পিওয়ার। তোমাদের জহিরের গাইডের একদম সর্বশেষ ডিজিজ হচ্ছে এই এভেস্টেন অ্যানোমালি, সর্বশেষে লিখছে। হ্যাঁ, বুঝছো কি বলছি, গাইডে সবচেয়ে লাস্ট একটু করে লিখছে, খেয়াল করবা, ডেক্সটোকার্ডিয়া। হ্যাঁ, পি ইনভার্টেড থাকে। আচ্ছা, এখন আসো এট্রিয়াল ফিব্রিলেশন সম্পর্কে আসো। এট্রিয়াল ফিব্রিলেশন বুঝবা তোমরা কিভাবে বলো তো, কি কি ইসিজি ফিচার দেখলে এট্রিয়াল ফিব্রিলেশন বুঝবা, একজন বলো। ক্যাপশন থাকবে কি, অ্যাবসেন্ট থাকবে নাকি, অথবা ফিব্রিলেটরি, ফিব্রিলেটরি ওয়েভ থাকবে, রিপ্লেস বাই ফিব্রিলেটরি অ্যাপ ওয়েভ থাকতে পারে, তাই না? এখানে যেটা দেখতেছে এটা কি বলতে পারবা? এটা হচ্ছে সটুথ অ্যাপিয়ারেন্স, এটা অ্যাট্রিয়াল ফ্লাটারে হয়, এই যে অ্যাট্রিয়াল ফ্লাটার, সটুথ দিয়ে বুঝবো হচ্ছে অ্যাট্রিয়াল ফ্লাটার, দেখছো এই সিজি তে এরূপ থাকবে। হ্যাঁ, এই যে যে দেখছো ফ্লাটার ওয়েভ, এটা তাহলে অ্যাক্চুয়াল ফ্লাটারের ইসিজি বোঝা যাবে, অ্যাক্চুয়াল ফ্লাটারের ইসিজি। জি স্যার, আরেকটা হচ্ছে মাল্টিফোকাল অ্যাক্চুয়াল টেকিকার্ডিয়া বলা, ন্যারো কমপ্লেক্স ইরেগুলার রিদমের তিনটা কজ কি কি আছে, অ্যাক্চুয়াল ফিব্রিলেশন, অ্যাক্চুয়াল ফ্লাটার উইথ ভেরিয়েবল ব্লক, লাস্টে হচ্ছে মাল্টিপোকাল অ্যাক্সিয়াল টেকিকার্ডিয়া লেখা, তাই না? এই ম্যাটে হচ্ছে দেখো এখানে পি কোনটা, এটা একটা পি, এটা একটা পি, এটা একটা পি, এটা একটা পি, বা এটাই দেখো এই পি কে রূপ, দেখো তিনটার ফিচার দেখো, একটা পি, দুইটা পি, তিনটা পি, তিনটা পি তিন ধরনের না, তিন ধরনের,
এই জন্য এটা বলা মাল্টিফোকাল বলা অ্যাট্রিয়াল টেকনিক্যাল। তিন ধরনের থ্রি ডিস্টিংক্টিভ কি থাকলে সেটা হচ্ছে ম্যাট বলা হয়। হ্যাঁ, তাহলে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন যেটা তোমরা রিদম ইরেগুলার থাকবে, হ্যাঁ, আর পি অ্যাবসেন্ট থাকবে, পি নেই, অ্যাট্রিয়াল ফ্লাটার স টুট অ্যাপিয়ারেন্স। আর মাল্টিফোকাল হচ্ছে যে একটা পি অনেক উঁচু আর একটা পি উল্টা, হ্যাঁ, আর একটা পি অল্প একটু উপরের দিকে পজিটিভ। হ্যাঁ, তিন ধরনের তিনটা পি এটা ম্যাট। ডাব্লিউ থ্রি ডাব্লিউ সিনড্রোম একটা কথা আসে, এটা কে কে বুঝো বলতে পারবা? কে কে বুঝো? সাধারণত ডাব্লিউ থ্রি ডাব্লিউ সিনড্রোমে কি হয়, একটা অ্যাক্সেসরি পাথ সৃষ্টি হয়, তাই না? নর্মাল সাধারণত ইমপাস কোন দিক দিয়ে যায়, সাধারণত এস এ নোড, দেন ইন্টারনোডাল পাথ হয়ে দেন এবি নোড, তারপরে কোথায় যায়, বান্ডেল অফ হিস, লেফট বান্ডেল, রাইট বান্ডেল, দেন পার্কিং জিতে যায়। এই পথে যদি কোনো ইমপাস না যায়, অন্য একটা ট্র্যাক হয়ে যদি ভেন্টিকলে যায়, সেটাকে বলা হয় ডাব্লিউ থ্রি ডাব্লিউ সিনড্রোম, যেখানে অ্যাক্সেসরি পাথ হয়ে থাকে। ডেল্টা ওয়েভ, ডেল্টা ওয়েভ নাম শুনছো কখনো, দেখছো ডেল্টা ওয়েভ? এই যে খেয়াল করো, এটা একটা ডেল্টা ওয়েভ, হ্যাঁ, স্লারিং হওয়া। সাধারণত এটা যদি নর্মাল হতো এখান থেকে উঠে সোজা উপরের দিকে চলে যেত, এখানে দেখছো স্লারিং। তাহলে ডাব্লিউ পি ডাব্লিউ কি কি থাকে, তিনটা ফিচার মনে রাখবা। শর্ট পিয়ার থাকবে, পিয়ারটা শর্ট হয়ে যাবে, হ্যাঁ, এই স্লারিং এর জন্য। দেন কিউআরএক্সটা ওয়াইড হবে, দেখছো ওয়াইড কিউআরএক্স। হোয়াইট কিউএক্স কখন বলবা বলো তো, হোয়াইট কিউআরএক্স কখন বলবা? এই রেসপন্স করো, এই শোয়েব আসো, শোয়েব নাই না, আলামিন আসো, আলামিন দেখো, শর্ট পিয়ার ইন্টারভ্যাল, হোয়াইট কিউআরএক্স, ডেল্টা ওয়েভ, জাস্ট ডেল্টা ওয়েভ এটা খেয়াল রাখো, হ্যাঁ, মেমোরাইজ করে রাখো ভবিষ্যতে কাজ। এই যে খেয়াল করো, নর্মাল পাথ হয়ে দিয়ে না গিয়ে, এই যে ক্যান বান্ডেল বলা, হ্যাঁ, অ্যাক্সেসরি পাথ হয়ে দিয়ে ইম্পালসটা চলে আসে, হ্যাঁ, এই জন্যই সাধারণত পিয়ার ইন্টারভ্যালটা শর্ট হয়, হ্যাঁ। সাধারণত এবি নোডে যখন আসে একটা ডিলে সৃষ্টি হয়, ওই ডিলের জন্য সাধারণত নর্মাল পিয়ার ইন্টারভেল, বাট এদিক দিয়ে যদি আসে খুব র্যাপিড চলে আসবে ভেন্ট্রিকলে, এই জন্য সাধারণত শর্ট পিয়ার। এই খেয়াল রাখো ডাব্লিউ পি ডাব্লিউ সিনড্রোম সাধারণত দুই ধরনের হয়, টাইপ এ, টাইপ বি। হ্যাঁ, টাইপ এ হচ্ছে লিড ওয়ানে যদি এই কমপ্লেক্সটা উপরের দিকে হয় তাহলে টাইপ এ বলা হয়, আর লিড ওয়ান টু তে যদি নিচের দিকে কমপ্লেক্স হয় তাহলে টাইপ বি। টাইপ এ হচ্ছে কমপ্লেক্স পজিটিভ ইন বি ওয়ান, আর টাইপ বি হচ্ছে নেগেটিভ ডিপ্লেক্টেড কমপ্লেক্স ইন বি ওয়ান, হ্যাঁ, নিচের দিকে থাকলে টাইপ বি হতো। এখানে কি আছে দেখো তো, এটা একটা টিপিক্যাল ইসিজি অফ বলতো, এই রেসপন্স করো না কেন, ইসিজি বুঝতে পারতেছো না নাকি? খেয়াল রাখ করো, এখানে কিউআরএক্স কমপ্লেক্স এখানে স্লারিং আছে, হ্যাঁ, এটাই সাধারণত বলা হয় যে পিয়ার খুবই শর্ট, পিয়ার ইন্টারভেল, কিউআরএক্স টা স্লারিং আছে আর ওয়াইড কিউআরএক্স আছে, সুতরাং এটা কি ডাব্লিউ সি ডাব্লিউ সি ডাব্লিউ সি ডাব্লিউ সি টাইপ এ না বি, এটা এখানে বলো তো টাইপ এ না বি, এটা বি ওয়ান এ কি আছে, বি ওয়ান এ দেখো পজিটিভ ডিফ্লেকশন, পজিটিভ উপরের দিকে, তাহলে এটা টাইপ এ।
হার্ড ব্লক গুলাকে তোমরা বুঝো নাকি পল্লবী? হার্ড ব্লক বুঝো না তোমরা? হার্ড ব্লক গুলা সবগুলো বুঝো, এগুলো বলতে হবে, এক্সাম্পল দেখাইতে হবে। বলেন স্যার। বুঝলে বলো তো এটা কোন ধরনের হার্ড ব্লক বলো তো, এটা বলো তো দেখি কোন ধরনের হার্ড ব্লক। ফার্স্ট ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি, মুভি স্টেপ 1 2 আর কমপ্লিট হার্ড ব্লক কি হবে বলো তো, এটা কে পারো দেখি, কে পারো এটা বলো। লিড টু দেখবা সব সময়। হ্যাঁ দেখো এখানে এ টিআর কত গড় হবে বলো, এখানে টিআর কত গড়, এই একটা 5 গড়, 6 7 8 9 10 গড়ের উপরে হয়ে গেছে, 12 গড়ের উপরে। হ্যাঁ এখানে লেখা আছে টিআর ইন্টারভেল যদি 5 গড়ের ছোট ছোট 5 গড়ের বেশি হয় সেটা কি বলে বলো, সেটাকে কি বলে? রেসপন্স করতে হবে তো, না করলে হবে না। ফার্স্ট ডিগ্রি হার্ড ব্লক কাকে বলে বলো? ইয়ার ইন্টারভেল যদি 5 গড়ের বেশি হয় তাহলে সেটা ফার্স্ট ডিগ্রি হার্ড ব্লক। আর সেকেন্ড ডিগ্রি মুভি স্টেপ 1 কোনটা, 2 কোনটা আর কমপ্লিট হার্ড ব্লক, এই তিনটার মধ্যে যে কোনো একটা অস্থিতে আসবে, বিশেষ করে কমপ্লিট হার্ট ব্লক অথবা মুভি স্টেপ 2, এই এই দুইটার যে কোনো একটা আসে বারবার। তোমার বলো তো প্রোগ্রেসিভ লেন্দেনিং যেটা হয় সেটা কোন কোন হার্ট ব্লক, আর একটা হচ্ছে তোমার প্রোগ্রেসিভ লেন্দেনিং না হয়ে যেটা ড্রপ বিগ পাওয়া যায় সেটা কোন ধরনের হার্ট ব্লক? স্যার প্রোগ্রেসিভ হলে স্যার মুভি স্টেপ 1, আর যদি ড্রপ বিট হয় তাহলে হচ্ছে মুভি স্টেপ 2। প্রোগ্রেসিভ হয়ে ড্রপ বিট হলে মুভি স্টেপ 1। এখানে দেখো এই যে পিআর ইন্টারভেল প্রোগ্রেসিভ 0.24 সেকেন্ড, তারপরে হচ্ছে 0.28 সেকেন্ড, তারপরে 0.32 সেকেন্ড, দেন হচ্ছে পি আছে, কোনো কিউআরএক্স নেই, তাহলে প্রোগ্রেসিভ লেন্ডেনিং হয়েছে না, এটা হচ্ছে। হ্যাঁ পার্থক্যটা বুঝো, ইয়ার এর মধ্যে পার্থক্য দিয়ে আমরা ফার্স্ট ডিগ্রি সেকেন্ড ডিগ্রি মুভি স্টেপ 1 2 আর কমপ্লিট হার্ড ব্লক। হ্যাঁ তাহলে আসে এখানে এটা কোন ধরনের হার্ড ব্লক বলো তো, স্যার এটা হচ্ছে মুভি স্টেপ 1। মুভি স্টেপ 1, আচ্ছা 14 16 18 20, হ্যাঁ তারপরে স্যার ড্রপ, প্রোগ্রেসিভ লেন্থেনিং হয়েছে সাথে ড্রপ বিট আসছে মুভি স্টেপ 1, এটা কোন ধরনের হার্ড ব্লক? এটা সেল প্রোগ্রেসিভ লেন্থেনিং হয়েছে ড্রপ বিট, স্যার তারপরে ড্রপ হয়েছে, আর এটা কোন ধরনের ব্লক বলো তো? দেখো 0.24.2, তার মানে প্রোগ্রেসিভ লেন্থেনিং না হয়ে যদি ড্রপ বিট আসে সেটা কোনটা? মুভি স্টেপ 2, তাই না? দেখো এখানে পিআর হচ্ছে 0.24, পিআর 0.24, পি আছে আর কোনো কিউআরএক্স কমপ্লেক্স নেই। হ্যাঁ তাহলে এটা হবে কোনটা? মুভি স্ট্যাপ 2। 1 হলে পিআর ইন্টারভ্যালগুলো বাড়তো আস্তে আস্তে, এখানে বাড়ে নাই, 0.24, 0.24 ফিক্সড আছে, বলা হয় ফিক্সড, এটা দিয়ে 1 এর সাথে পার্থক্য করবা। হ্যাঁ এটা কোন ধরনের হার্ড ব্লক বলতে পারো দেখি, বলতে পারবা? একটু কঠিন হয়ে যায় নাকি? ইয়ার ইন্টারভাল দেখো, দেখো ফিক্সড আছে, পি আর ফিক্সড না, আর এই পি আর দেখছো ফিক্সড, এই পিআর দেখছো ফিক্সড, এই পিআর দেখো ফিক্সড, তার মানে মুভি স্টেপ 2 হবে। জি স্যার। আর এখানে কি আছে দেখো, কমপ্লিট হার্ড ব্লক কি শুধু পিআরটা ভেরিয়েবল থাকে, হ্যাঁ পিআর ভেরিয়েবল থাকে সেটা হচ্ছে কমপ্লিট হার্ড ব্লক, একটা মাত্র ক্লু দিয়েই বোঝা যায়। এটা দেখো তাহলে এখানে এই পিআর দেখো
আর এই পিয়ার দেখো, এই পিয়ার হচ্ছে এই পিয়ার অনেক বড় না, আবার এই পিয়ার হচ্ছে এই পিয়ার অনেক ছোট না, তার মানে কি আছে এখানে? পিয়ার ভেরিয়েবল আছে না? ভেরিয়েবল পিয়ার ইন্টারভাল, ভেরিয়েবল পিয়ার ইন্টারভাল, তার মানে এটা হচ্ছে কমপ্লিট হার্ড ব্লক। তাহলে যে কোনো ব্লক আসলে চেনা যাবে না? জি স্যার। পজ বলতে পারবা কমপ্লিট হার্ড ব্লকের? পজ আসে অস্থিতে, সাধারণত আইসিডি দিয়ে মনে রাখতে হয়। আইসিডি ঠিক আছে, আই দিয়ে থ্রি আই, একটা হচ্ছে ইডিওপ্যাথিক মানে অজানা, আরেকটা হচ্ছে ইসকেমিক, আরেকটা হচ্ছে ইনফ্ল্যামেশন। ইসকেমিয়া কি কি? মায়োকার্ডিয়াল ইনফার্কশন ইসকেমিয়াতে। আর ইনফ্ল্যামেশন কিসে কিসে হয় কমপ্লিট হার্ট ব্লক বলতো? কোন কোন ইনফ্ল্যামেশনে কমপ্লিট হার্ট ব্লক হতে পারে? স্যার ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস স্যার। ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস, তারপরে পরে সারকোইডোসিস, চ্যাগাস ডিজিজ। হ্যাঁ, আই দেন হচ্ছে সি, সি দিয়ে কি? কনজেনিটাল, কারো যদি এসএলই থাকে কিংবা কনজেনিটালিও তোমার কমপ্লিট হার্ট ব্লক থাকতে পারে। এর জন্য বলা হয় যে কমপ্লিট হার্ট ব্লক দুই ধরনের, একটা হচ্ছে কনজেনিটাল কমপ্লিট হার্ট ব্লক, আর হচ্ছে অ্যাকোয়ার্ড কমপ্লিট হার্ট ব্লক। এটা মনে রাখবো, ভবিষ্যতে কাজে লাগবে। হ্যাঁ, আইসি, বাকি আছে কি? ডি, ডি দিয়ে কি কি বলতো? ড্রাগস কমপ্লিট হার্ট ব্লক করে, বিটা ব্লকার। হ্যাঁ, বিটা ব্লকার, রেড জেনেটিক ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, ডিভক্সিন, এগুলো কি করে? হার্ট ব্লক করে। হ্যাঁ, এই যে এটা অস্থিতে আসে ক্লিনিক্যাল ফিচার। হ্যাঁ, ডিজিনেস, সাডেন লস অফ কনসিয়াসনেস, সিনক্রপ, ব্ল্যাক আউট। হ্যাঁ, হার্ট রেট অনেক কম থাকে, 20 থেকে 40। হ্যাঁ, আর নেক বেনে ক্যানন ওয়েব পাওয়া যায়। বলা হয় যে ক্লিনিক্যাল ফিচার লিখতে বলা, ট্রিটমেন্ট কি দিবা? পেসমেকার। গুড, কোন পেসমেকার? টেম্পোরারি ফলোড বাই পার্মানেন্ট পেসমেকার। হ্যাঁ, আর ইনিশিয়ালি কি দিই আমরা? অ্যাট্রোপিন দিই। বান্ডেল বাস ব্লক বুঝো? আমি ইম্পর্টেন্ট কিছু এটা আসি, এটা কি বলতো? এই ইসিটা কি বলতে পারবা? কেউ দেখি কে পারে বলো? পারবা না? কমপ্লেক্স যখন হোয়াইট থাকে, মোটা মোটা থাকে, তখন আমরা কি কি জিনিস চিন্তা করি? আবার চিকনা চিকনা থাকলে, তোমার ন্যারো থাকলে কি কি জিনিস চিন্তা করি আমরা? কিছু কিছু জিনিস আমরা নর্মালি বুঝতে পারি যেহেতু হোয়াইট কমপ্লেক্স হয়, আর কিছু কিছু জিনিস ন্যারো কমপ্লেক্স হলে বুঝি আমরা। কমপ্লেক্স যখন মোটা মোটা হয় তখন কি কি চিন্তা করবো আমরা বলো তো? বলতে পারবা? কমপ্লেক্স যখন হোয়াইট কমপ্লেক্স টেকিকার্ডিয়ার কজ বলো তো? হোয়াইট কমপ্লেক্স টেকিকার্ডিয়া, এ বলতে পারবা? একজনও পারবা না? বিটি সাধারণত কি? ভেন্টিকুলার টেকিকার্ডিয়ার কমপ্লেক্স ন্যারো না হোয়াইট বলো তো? আমি কয়েকটা বলতেছি, তোমরা অ্যান্সার করো। ভেন্টিকুলার টেকিকার্ডিয়া কমপ্লেক্স ন্যারো না হোয়াইট বলো? এই পড়ায় যদি ইন্টারেস্ট না পাও, আমি শিওর বলতেছি তোমার হাতে অনেক পেশেন্ট মারা যাবে, কথা বুঝছো? এখন রেসপন্স করতেছো না, হয়তো কেউ ঘুমাই আসো, কেউ অন করে অন্যদিকে চলে গেছো, আমি সেটা জানি। হ্যাঁ, এগুলা যদি না পারো, অনেক পেশেন্ট জীবনে অনেক পেশেন্ট তোমার হাতে মারা যাবে, ঠিক আছে? যেটা রেসপন্সিবিলিটি তোমার ঘাড়েই পড়বে, এমন কেউ নাই তোমাকে এগুলা হাতে ধরে ধরে শিখাবে, বুঝছো কি বলছি? যদি মনোযোগী না হও, কমপ্লেক্স যখন হোয়াইট বড় বড় থাকে, দেখো এখানে কমপ্লেক্স হোয়াইট,
তাহলে কমপ্লেক্স যদি ওয়াইড থাকে তখন আমরা কিছু জিনিস চিন্তা করি, সেখানে কোন বিটি আছে কিনা, ওকে, সেখানে বিটি এসবিটি অ্যাবারেন্ট কন্ডাকশন, সেখানে কোন বান্ডেল ব্রাঞ্চ ব্লক আছে কিনা, এগুলো আমরা চিন্তা করি। মনে থাকবে? এই জি স্যার, বান্ডেল ব্রাঞ্চ ব্লক থাকলে ওয়াইড কমপ্লেক্স বড় বড় থাকে। এখন বলো ল্যাব বান্ডেল ব্রাঞ্চ ব্লক এর ক্রাইটেরিয়া বলো। ল্যাব বান্ডেল ব্রাঞ্চ ব্লক কি কি ক্রাইটেরিয়া থাকলে বলবো যে ল্যাব বান্ডেল ব্রাঞ্চ ব্লক, বলো, শেষ করে দিব। বলতে পারবা? এখানে খেয়াল করো, দেখো B5 B6 এ যদি RSR প্যাটার্ন বলা হয়, B5 B6 সাধারণত চেস্টে বাম দিকে লাগানো হয়, B1 B2 ডান দিকে লাগানো হয়। হ্যাঁ, B5 B6 এ যদি কমপ্লেক্স ওয়াইড হয়, দেখো এখানে দেখো কমপ্লেক্স ওয়াইড RSR, দেখো এই যে RSR, হ্যাঁ RSR প্যাটার্ন থাকলে আর সাথে 1 ABL এ থাকলো, দেখো 1 এটা লিড 1 না, এটা ABL, ABL এ দেখছো এই যে এখানে M প্যাটার্ন, এখানে RSR প্যাটার্ন আছে, দেখছো 1 ABL এ থাকলো। অনেক সময় ওয়ার্ড দেখা যায় যে B5 B6 এ নেই, বাট শুধু 1 ABL এ আছে, সেটা ল্যাব বান্ডেল ব্রাঞ্চ ব্লক LBDB। হ্যাঁ, এটা কি বলতে পারবা? এটা সেম 1 ABL এ আছে, দেখছো 1 ABL এ আছে B5 B6 এ, এই যে RSR প্যাটার্ন। হ্যাঁ, RSR প্যাটার্ন তাহলে ল্যাব বান্ডেল, আর B1 B2 তে B প্যাচ থাকবে, LBDB তে B1 B2 তে B প্যাচ থাকবে, 5-6 এ RSR থাকবে, 1 ABL ও অনেক সময় RSR থাকে, এটা একটা টিপিক্যাল RSR, দেখছো টিপিক্যাল RSR, সাধারণত এরকম এরকম না। হ্যাঁ, এখানে দেখছো খেয়াল করছো, 1 এ ওয়াইড কমপ্লেক্স, ABL এ ওয়াইড কমপ্লেক্স, তাহলে এটা একটা LBDB। এই প্যাথোলজিক্যাল কিউ বলতে কি বুঝো বলো তো? স্যার ওল্ড এমআই হলে হয় প্যাথোলজিক্যাল, ওল্ড এমআই হলে প্যাথোলজিক্যাল কি হয়, আর কিছুতে হয়? ক্রাইটেরিয়া বলতে পারবা? দেখো এটা ভালো করে খেয়াল করো, দেখো এটা মিস করে যায় অনেক সময়, এখানে কি কিউ আছে এই কমপ্লেক্সে, কি কোনটা, কিউ কোনটা, আর কোনটা, এস কোনটা, বলতে পারবা? এখানে দেখো এই এই কমপ্লেক্সে এই দুটাতে বোঝা যাচ্ছে না, বাট এখানে এটা পি। হ্যাঁ, খেয়াল করছো? জি স্যার, দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার দেখা যায়। হ্যাঁ, এখানে আর কোনটা বলো তো? আর এই কমপ্লেক্সটা বুঝলে অনেক কিছু বুঝবা, আর কোনটা বলো তো? এখানে এ আর আছে স্যার? এখানে আর নাই স্যার। আর নাই? হ্যাঁ, এখানে আর নাই, তাহলে কি আছে? আর থাকলে এখানে খোসা থাকতো। হ্যাঁ, মনে রাখবা যে আর যদি কোনোটায় থাকে, খোসা থাকে এখানে, সেখানে কখনো নিচের দিকে যতটুকুই হোক সেটা প্যাথোলজিক্যাল কিউ হবে না, আর এর খোঁচা পাওয়া গেলে। এখানে কোনো আর এর খোঁচা আছে এই এই জায়গা থাকতে বলো, আছে এখানে? নেই, তাহলে নিচের দিকে এটা পুরাটা, এটা পুরাটা কি হয়েছে? কিউ, প্যাথোলজিক্যাল কিউ। প্যাথোলজিক্যাল কিউ তোমার ক্রাইটেরিয়া কি আমি পড়াইছিলাম, রুল অফ 21, যদি নিচের দিকে ছোট ছোট দুই গড়ের বেশি হয়, নিচের দিকে ছোট ছোট দুই গড়ের বেশি আর ওয়াইডে এক গড়ের বেশি হলে সেটা প্যাথোলজিক্যাল কিউ, এটা প্যাথোলজিক্যাল কিউ, ওকে, এটা একটা প্যাথোলজিক্যাল কিউ। বলো কে কি বলতেছিলাম?
এখানে খেয়াল করে এটা একটা টিপিক্যাল তোমার ওল্ড এম আই ইনফিরিয়র এইরূপ পাবা তোমরা। হ্যাঁ দেখো এখানে কিউ আছে কিনা দেখো, এটা হচ্ছে পি, হ্যাঁ বাট এখানে দেখো আর এর খোসা নেই, নিচের দিকে চলে আসছে ডিরেক্ট, তার মানে এটা কিউ, এটা হচ্ছে টি ইনভার্সন আছে। এখানে আবার দেখো কিউ, ওকে এটা পি, এটা না আর এর খোসা নেই, নিচের দিকে চলে আসছে কিউ, তাহলে প্যাথোলজিক্যাল কিউ বুঝা খুবই ইম্পর্টেন্ট। এখানে দেখো এই যে ডিরেক্ট চলে আসছে, হ্যাঁ এই যে আর নেই, সুতরাং এটা হচ্ছে প্যাথোলজিক্যাল কিউ মানে ওল্ড এম আই। এটা দেখো এখানে আর এর খোঁচা আছে, একটা এম আই টিপিক্যাল ওল্ড এম আই থাকলে দেখো বি ওয়ান বি টু বি থ্রি তে এরূপ পাওয়া যায়, খেয়াল করো এখানে আর এর খোঁচা আছে নেই, ডিরেক্ট নিচের দিকে চলে আসছে, তার মানে এটা প্যাথোলজিক্যাল কিউ আছে এটাতে এটাতে। হ্যাঁ তাহলে এটা হচ্ছে তোমার ওল্ড এম আই। হ্যাঁ লো ভোল্টেজ ইসিজি খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ কেউ যদি অনেক মোটা হয়, অবেস হয়, যদি পেরিকার্ডিয়াল ইফিউশন থাকে তখন সাধারণত লো ভোল্টেজ ইসিজি পাওয়া যায়। হ্যাঁ লো ভোল্টেজ ইসিজি মনে রাখবা লিম লিডে 5 গড়ের যদি কম হয়, চেস্ট লিডে 10 গড়ের যদি কম হয়, স্পেশালি B5 B6 এ যদি 10 গড়ের হাইট, আর এর হাইট 10 গড়ের চেয়ে কম, এটা পর্যন্ত 10 গড় উপর উঠলে তখন 10 গড়ের বেশি হতো, দেখো 6 ও 10 গড়ের চেয়ে 7 গড়ের মতো আছে, সুতরাং এটা হচ্ছে লো ভোল্টেজ ইসিজি, বিশেষ করে B5 B6 আমরা খেয়াল করি। LVH এর ক্রাইটেরিয়া লাগবে, হ্যাঁ LVH RVH তাহলে ক্রাইটেরিয়া যদি তোমরা পারো তাহলে এক্সাম্পলে আসো। এটা কি আছে বলতো এখানে B5 এ কি আছে, 5 6 এ 5 এ দেখো 5 গো 10 গো 15 20 25, তার মানে এটা একটা LVH, হ্যাঁ LVH LBH এর ক্রাইটেরিয়া গুলো বলো তো দেখি, ল্যাপ পেন্ডিকুলার হাইপারট্রফি ক্রাইটেরিয়া বলতে পারবা? বলতে পারবা না কেউ? সাথে তো অনেকগুলো বলো, বলা হয়েছে তোমার সকল লায়ন ক্রাইটেরিয়া, হ্যাঁ মডিফাইড তোমার ডিউকস ক্রাইটেরিয়া, দেন শুধু ডিউকস ক্রাইটেরিয়া, 3 ধরনের ক্রাইটেরিয়া পাওয়া যায়। যদি আর এর হাইট B5 B6 এ যদি 25-এর উপরে হয় তাহলে LBH, B5 B6 প্লাস B1 B2 তে যোগ করতে যদি 37-এর বেশি হয় LBH, শুধুমাত্র ABL এ যদি কতর বেশি হয়, 11 ঘরের বেশি হয় তাহলে LBH হবে, ABF এ 20 ঘরের বেশি হলো LBH হবে, এই চারটা ক্রাইটেরিয়া মনে রাখতে হবে। আর বিএইচ এর ক্রাইটেরিয়া কি কি বলতে পারবা? একজন বলো এটা কি হবে বলো তো, B1 এ যদি 1 নম্বর ক্রাইটেরিয়া যদি 7 গড়ের বেশি হয় তাহলে আর বিএইচ, খেয়াল করো এই যে B1 এ দেখছো 12 গড়, তাহলে এটা একটা আর বিএইচ, হ্যাঁ সাথে B5 B6 5 10 15 20, তাহলে এটা LBH মিলে না, শুধু RBH। এটা কি সিজি, RBH না LBH বলো তো দেখি? RBH না LBH বলো? B1 এর 7 গড়ের বেশি তার মানে RBH, B1 এটা আরেকটা রেশিও, B1 বলতে আর ইন B1 এস ইন B1 হচ্ছে বেশি হলে সেটা একটা আর বিএইচ। শেষ করে দিব, এমআই সম্পর্কে কিছু পড়াবো আরেকদিন, হ্যাঁ
এমআই খুবই ইম্পর্টেন্ট, যেটা ধরতে না পারলে তোমরা তোমার পেশেন্ট মারা যাবে। হ্যাঁ আমি 2 থেকে 3 মিনিটের মধ্যে শেষ করে দিব। হ্যাঁ এখন রেসপন্স করো, বলো এসটি ইনহিবিশনে কয়েকটা কজ বলো, উইদিন 2 to 3 মিনিট শেষ করব। এসটি ইনহিবিশনে কয়েকটা কজ বলো তো দেখি কে পারো। স্যার মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন, ভেন্ট্রিকুলার হাইপারট্রফি। এই এসটি ইনহিবিশন হয় ভেন্ট্রিকুলার হাইপারট্রফিতে, এসটি সেগমেন্ট ইনহিবিশনে কয়েকটা কজ। কয়েকটা কজ বলো, এমআই ছাড়া আর কিছু পারো না? এটা খুবই ইম্পর্টেন্ট। তাহলে কোনটা এমআই কোনটা এমআই না সেটাই তো বুঝবা না, কজ গুলা যদি না জানো। একটা হচ্ছে এমআই তে হয় নাকি, আর একটা তোমরা তো কমনলি পারার কথা পেরিকার্ডাইটিস করছো না, আমি তো লেকচারও বলছি। এসটি ইনহিবিশন দুইটার মধ্যে পার্থক্য আছে না পেরিকার্ডাইটিস সাথে এমআই এ? জি স্যার। কি পার্থক্য আছে? একটা লেফট বান্ডেল ব্রাঞ্চ ব্লক, ওই লেফট বান্ডেল ব্রাঞ্চ ব্লকে ইম্পর্টেন্ট গুলা বলো। পেরিকার্ডাইটিসে হয়, এমআই তে হয়, আর কিসে হয়? ভেন্ট্রিকুলার অ্যানিরিজমে হয়। আর লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি আর কি ইম্পর্টেন্ট গুলা বলতেছো না? একটা অ্যানজাইনা আছে না, কোন অ্যানজাইনাতে এসটি ইনহিবিশন হয়? ভ্যাসোস্পাস্টিক অ্যানজাইনা, প্রিন্স মেটাল অ্যানজাইনা, আর একটা পেরিকার্ডাইটিস, আর কিসে হয়? একটা ব্রুগাডা সিনড্রোম হয় না, ব্রুগাডা পারতে হবে তো। অ্যাসিড ডিপ্রেশনে কয়েকটা কজ বলো তো, অ্যাসিড ডিপ্রেশনে কয়েকটা কজ বলো। শেষ অ্যাসিড ডিপ্রেশনে কজ বলো, একটা কি মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন, ভেন্ট্রিকুলার হাইপারট্রফি উইথ স্ট্রেইন, ডিগক্সিন টক্সিসিটি। হ্যাঁ এসটি ডিপ্রেশন হবে না মায়োকার্ডিয়াল ইনফ্রাকশনে। ওকে শুধু টি ইনভার্সন নয়, একটা আছে মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন, সেটাকে কি বলা হয়? সাব এন্ডোকার্ডিয়াল এমআই। এসটি ডিপ্রেশন মায়োকার্ডিয়াল ইনফ্রাকশনে হয় না, মায়োকার্ডিয়াল ইসকেমিয়াতে হয়, মনে রাখবা। আর কিসে কিসে হয়, আর কিসে কিসে হয়? পরাইসিনা ডিগক্সিন টক্সিসিটিতে হয়, এলবিএইচ স্টেন প্যাটার্নে হয়, তো তোমরা অনেক কিছু পারো না দেখতেছি। হ্যাঁ এগুলা না পারলে খুবই অসুবিধা। আচ্ছা তোমরা বলো এখন তোমাদের কি পরবর্তীতে ক্লাস নিতে কি এক্সাম রিলেটেড ডিজিজ রিলেটেড পড়াবো নাকি কি বলো? আমার যেগুলো আমি সাধারণত সবচেয়ে বেশি করে বেসিক রিলেটেড, হ্যাঁ বেসিক পরীক্ষা পাশের জন্য আমি পড়াই না, বুঝছো কি বলছি? এখন তোমরা যদি বলো যে না পরীক্ষা পাশের গুলাই ইন্টারেস্টিং ওইগুলাই করবো, তাহলে সারা জীবন ওই কমনের মধ্যেই সীমাবদ্ধ থাকবা, কথা বুঝছো? বেসিক যদি স্ট্রং হতে হয় তাহলে এইসব করা লাগবে। হ্যাঁ বেসিক বাড়ানোর জন্য, না হয় ভবিষ্যতে কম্পিটিশন করে পারবা না। এখন যদি একদম কমন গুলো বলা হয় তাহলে ভবিষ্যতে পারবা না, কম্পিটিশনে টিকতে পারবা না, এই জন্যই কোলাপাইন চান্স পায় না, কথা বুঝছো? শুধু কমন জিনিসগুলো হচ্ছে এমআই, অ্যাট্রিয়াল ফিবুলেশন, কমপ্লিট হার্ট ব্লক, এখান থেকে কয়টা কোশ্চেন আসে, কোশ্চেন আসে পরবর্তীতে। এই জন্য চেষ্টা করবা যে বেসিক সহ এমবিবিএস পাশ করতে, বেসিক পাইরা এমবিবিএস পাশ করতে, তাদের সাধারণত ভবিষ্যতে কম্পিটিশনে পারে।
আর যারা শুধু টাচ এন্ড পাস কপি গাইডের মতো, হ্যাঁ টাচ এন্ড পাস উদাহরণ হলে ভবিষ্যতে আর পারে কি জন্য চান্স পায় না, এই যে কমন জিনিসগুলা পছন্দ করে, হ্যাঁ কমন জিনিসগুলা করতে এমআই ট্রেবুলেশন ওইগুলা আর অন্যগুলা করে না, এই জন্য তারা পারে না, তাদের বেসিক স্ট্রং না হলে পোস্ট গ্রাজুয়েশন চান্স পায় না। ঠিক আছে, ওকে আজকে শেষ করি। হ্যাঁ ওকে, আমার ক্লাস আমি জানি ক্লামজি, বেসিক পড়াইতে গেলে ক্লামজি, হ্যাঁ পছন্দ হবে না, ভালো লাগবে না, বাট এটার মধ্যে যদি ভালো লাগা সৃষ্টি করা যায় তাহলে ভবিষ্যৎ উজ্জ্বল। হ্যাঁ আর না হয় শুধু পাশে করবে MBBS।